রাশেদ খান মেনন সাহেব বিশাল নেতা, নামের আগে জননেতা, বননেতা, কত নেতা নেতা নাম থাকে। এখন নৌকোর থেকে এবার ধাক্কা দিয়ে পাঠা দিয়েছে আপনার বরিশাল। আর এক বড় নেতা, বিশ্ব নেতা, যে 7ই নভেম্বরে ট্রাঙ্ক ট্রাকের উপরে ট্যাঙ্ক না কি কয়, ট্যাঙ্কের উপরে উঠছে। জাতীয় পার্টিও কিন্তু টানা 3 দফায় সংসদের বিরোধী দল। জাতীয় পার্টিকেও কি সফল বলবেন কিনা, সামনে রাজনৈতিক লক্ষ্য কি আসলে জাতীয় পার্টির? কয় সেকেন্ড পাবো? আপনি বলেন, যতক্ষণ আপনি উত্তর দিলে হবে। জাতীয় পার্টি তো বিরোধী দল, অনেকের ভাষায় গৃহপালিত, আজ্ঞাবহ, আমরা অস্বীকার করি না, শতভাগ স্বীকার করি। আপনি কোন পক্ষে, এটাও আমাদের জানা দরকার। আমাদের কোনো পক্ষ নাই, জাতীয় পার্টির পক্ষ একটা, লাঙল যেখানে শাহিদুর রহমান টাপা সেখানে, এর কোনো পক্ষ টক্ষ নাই। এখন জাতীয় পার্টিতে আপনি বুঝতে পারবেন না, জাতীয় পার্টিতে এ ধরনের পার্টি ভাঙচুর হবে, এগুলো হবে, কত কিছু হবে, এটা হলো জাতীয় পার্টির প্র্যাকটিস। আমরা এটা অভ্যস্ত হয়ে গেছি, আমরা এটা নিয়ে কোনো আলোচনা চালা মানে ইয়ে করি না। বিভক্তিটা সব দলেই থাকে কম বেশি, শান্তি মতন না, কোন দলে আছে সেটা আমার জানার ব্যাপার না, শান্তি মতন ঘুমাই। জাতীয় পার্টি ভেঙ্গিয়া মঞ্জু ভাই পাল্লাম বানালো একটা, তারপরে জাতীয় পার্টি ভেঙ্গিয়া নাজিউর রহমান মঞ্জু একটা বানালো, এখন ভেঙ্গিয়া এমন অবস্থা হয়েছে মঞ্জু ভাই তার এপিএস এর কাছে ঠকে গেছে। আপনারা তো জাতীয় পার্টি জাতীয় পার্টি করেন কেন বুঝলাম না। খালি বাংলাদেশের বড় বড় নেতা, আমাদের রাশেদ খান মেনন সাহেব বিশাল নেতা, নামের আগে জননেতা, বননেতা, কত নেতা নেতা নাম থাকে। ঢাকা 8 এই আসনের উনি এমপি ছিলেন, দুইবার নৌকো উঠিয়া, এখন নৌকোর থেকে এবার ধাক্কা দিয়ে পাঠা দিয়েছে আপনার বরিশাল। বরিশাল 3, বরিশালের 3 থেকে এবার ধাক্কা দিয়ে পাঠাইছে বরিশাল 2। নৌকোয় ওনাকে উঠতেই হবে। আর এক বড় নেতা, বিশ্ব নেতা, শুনছি যে 7ই নভেম্বরে ট্রাকের উপরে ট্যাঙ্ক না কি কয়, ট্যাঙ্কের উপরে উঠছে। সেই মেনলবার কিন্তু একটা মার্কা আছে, ইয়ে মার্কা, হাতুড়ি মার্কা। আর রাশেদ খান মেনন ভাই 2 বার এমপি হয়েছে, অসন্তুষ্ট হওয়ার কারণ নাই, কারণ আমি বলে নিয়েছি কয় সেকেন্ড পাবো। ওই আপনার ইনু ভাই আল্লাহর হস্তে 2 বার নৌকো উঠে কোনো রকম গেছে, ওনারও একটা দল আছে। জাতীয় পার্টি সফল কিনা? আমি টানা 3 দফায় সফল তো আমরা সবাই, কি বলেন না বলেন, আপনি একটা নাম করা সাংবাদিক, জাতীয় পার্টি সফল, বিএনপি সফল, জাতীয় আপনার ইয়ে সফল, আওয়ামী লীগ সফল, তারপরে সবাই সফল, তাহলে তার কোনো দ্বন্দ্ব থাকার কথা না। সফল সফল না এদেশের জনগণ, আর সবাই সফল। কার কাছে শুনছেন এই যে কাউসার ভাই বলে বললো তারা সফল, 40% ভোট হয়েছে। জনগণ কিভাবে সফল না বলতেছে, সফল না বিএনপি বলতেছে তারা সফল, কেন তাকে কথায় কেউ ভোট দিতে যায় নাই, তারা সফল। আমরা জাতীয় পার্টি 385 সিটে আমরা নমিনেশন দিচ্ছিলাম, সমঝোতার ভিত্তিতে আমাদেরকে 11টা দিছে, আমরা সফল, তাই না? মেনন ভাই সফল, লোক উঠে গেছে পরবর্তীকালে। এই নৌকোটা বোধহয় একটু খারাপ ছিল, পুরনো হয়ে গেছিলো, এই জন্য ফুটে হয়ে পানি পড়ে নিচে পড়ে গেছে। আমরা সবাই সফল, সফল না এদেশের জনগণ। এদেশের জনগণ 5 বছর পরে একটা জিনিস পায়, সেটা তার ভোটাধিকার। এই ভোটাধিকার দিতে পারে নাই, এবারও পারে নাই, অতীতেও পারে নাই, আগামীতে পারবে কিনা আমি জানি না। জনগণ 5টা বছর পরে একটা জিনিস পায়, কি সেটা? একটা ভোট। সেই ভোট দিতে চায় তার নিজস্ব লক্ষ্যে। এবার দেখেন কি সফল, এবার ইলেকশন হয়েছে কিন্তু জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের স্বতন্ত্র আর কিন্তু কোনো নাই। আবার দেখেন তৃণমূল একটা বানাইছিল, আপনার ওই যে ইসে নাই বোধ হয়, ওই যে মানে এত ভোট পাই নাই যে আমার কাউন্সিল হয়তো আবার ওই ইয়ে করে কি জানো কয়, নির্বাচন কমিশনের দেখে, নামই নাই। বিএনএফ একটা বানাইছিল, নামই নাই। তার মানে কি নির্বাচন হয়েছে 2 দল থেকে, কি দল? আমরা দ্বারা 26টা জিতে সমঝোতা করে আমাদের 200 লোকজন 200 আর জিতে পারে নাই, 200 উঠে গেছে কপালে মানে বোর্ড থেকে, কারণ যখন সমঝোতা হয়ে গেছে সেই সমঝোতার মধ্যে থেকেও সমঝোতা হয়ে গেল, পাইলো মাত্র 11। তার মানে কি এটা কোনো আসবো আপনার কাছে, সবাই আমরা সফল, কোনো অসুবিধা নাই, আসবো আপনার কাছে, রাত্রে শান্তিতে ঘুমাই সফলতার জন্যে।